লেবাননে হামলা করলে কি ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে সত্যি মুছে যাবে কি বলছে আরব রাজনৈতিক ভাষ্যকরের বিশ্লেষণ লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুলার মহাসচিব হুসির উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদেরকে ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত না কারণ শত্রু ভালো করে জানে যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছে। সেই সঙ্গে এই কথাও সে জানে যে আগ্রাসন চালালে তার কপালে কি আছে হ্যান সত্যি কি লেবাননে হামলা করলে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে সৈয়দ নাসুল্লাহ গত বুধবার হিজবুল্লার ফিল্ড কমান্ডার তালেব সামি আবদুল্লাহ ওরফে হাজি আবু তালেবের সাদত উপলক্ষে এক টেলিভিশন ভাষণেই এই হুশিয়ারি উচ্চারণ করেন হাসন আরব রাজনৈতিক ভাষ্যকারের বিশ্লেষণ শুনি হিজবুল্লার নেতার ওই ভাষণের পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল বারি আত ওয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোন রকম কা পুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে ফার্স্ট টুডে রিপোর্ট রায় আল পত্রিকায় এক সংবাদ বিশ্লেষণে লিখেছেন নাসরুল্লাহ ভাষণের ভাষণের গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদেরকে ওই ব্যাপারে তিন পক্ষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে ওই সাংবাদিক তার নিবন্ধে বলেন সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ডুলিডেস তিনি ঘাবড়ি গিয়ে বলেছেন লেবাননের বিরুদ্ধে কোনো যুদ্ধে সাইপ্রাস জড়িত হবে না হিজবুল্লার হুদহুদ ড্রোন ইসরায়েলের জন্য নয়া বিষয় আতোয়ান বলেন ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুল্লার হাতে থাকা লাখ লাখ ক্ষেপণাস্ত্র ড্রোন ও রকেটের কথা উল্লেখ করে বলেছেন এইসব সমরাস্ত্রের মোকাবেলায় ইসরায়েল সামরিক এবং নিরাপত্তার দিক থেকে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বিশেষ করে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তার হুদহুদ গোয়েন্দা ড্রোন পাঠানোর পর ইহুদিবাদী কর্মকর্তাদের ঘুম হারাম হয়ে যাবার জোগার হয়েছে গত সপ্তাহে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে হুদহুদ ড্রোনটি ইসরায়েলের কথিত সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইফা বিমান এবং সমুদ্র ঘাঁটি সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্পর্শকাতর ছবি তুলে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছে এছাড়াও ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মার্কিন সাংবাদিকের পত্রিকায় প্রকাশিত নিবন্ধে আতোয়ান আরো লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফ্রাইটম্যান এই কথা স্বীকার করেছেন যে ইসরায়েলকে এখন গাজা লেবানন এবং পশ্চিম তীর এই তিন ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে যে ইসরায়েলকে আমরা এতদিন চিনতাম তা পতনের দিকে ধাবিত হচ্ছে এই ইসরায়েল এখন ইরান নামক একটি শক্তির মুখোমুখি যে শক্তি মধ্যপ্রাচ্যে তার প্রক্সি এবং সামরিক ক্ষমতাগুলো ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় নিবন্ধে সতর্ক করে দিয়ে বলেছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী আসলে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়াতে চান যার ফলে লাভের ফসল ঘরে তুলবে রাশিয়া ও চীন এই আরব রাজনৈতিক ভাষ্যকার আরও লিখেছেন ইহুদিবাদী ইসরায়েলি জেনারেলরা গত দশ বছর ধরে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শক্তির উপর গভীর নজর রেখে আসলেও ইজবুল্লার হুদহুদ ড্রোনের সক্ষমতা দেখে তারা হচ্চকিত হয়ে পড়েছেন তারা এই কথা উপলব্ধি করেছেন যে হুদহুদে রয়েছে অসম্ভব দ্রুতগতি এবং রাডার ব্যবস্থা ফাঁকি দিতে অত্যন্ত নিচু দিয়ে উড়ে যাওয়ার সক্ষমতা সেই সঙ্গে এই ড্রোনে উচ্চমাত্রার বিস্ফোরক সমৃদ্ধ ওয়ার হেডও বসানো যায় অর্থাৎ হিজবুল্লাহ চাইলে এই ধরনের ড্রোন ব্যবহার করে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে আত্মিক মনোবল ও সামরিক শক্তির দিক দিয়ে লেবাননের হিজবুল্লাহ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে বলে মনে করেন আতওয়ান তিনি বলেন ঠিক এই কারণে সম্প্রতি আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি লেবানন সফরে গিয়ে খালি হাতে ওয়াশিংটনে ফিরে গেছেন